বহু মানুষ আছে যারা থাকে আকাশে, নজর থাকে ভাগাড়ে, তাদের শকুন বলে। সেই শকুনের সাপে যে গরু মরে না, এটা আবার প্রমাণ হলো। কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রমাণ প্রার্থনা করি সেই শকুনেরাও ভালো থাক, আমি মুক্ত। ভারতবর্ষের 130 কোটি মানুষের মতো আমিও ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক। আমার মনে হচ্ছে একটাই লাইন ঘুরে ঘুরে আসছে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। আমি ঈশ্বরের উদ্দেশ্যে জানাচ্ছি, হে ঈশ্বর, তুমি আমায় সুস্থ করেছ, জুডিশিয়ারি আমায় ন্যায্য বিচার দিয়েছে, আমার লয়াররা লড়াই করেছে, আমার শুভানুদ্দায়ীরা সাহায্য করেছে, বাংলার মানুষের ভালোবাসা আমি পেয়েছি, আমার মেডিকেল ফ্যাটার্নিটি আমায় সুস্থ হতে সাহায্য করেছে, আমি সকলের কাছে কৃতজ্ঞ। কিন্তু যেহেতু আমার কোনো মিডিয়া কাউর সঙ্গে কথা বলা বারণ, আমি কাউর সঙ্গে কথা বলবো না। কিন্তু এইটুকুন বলতে পারি, মিডিয়ার সঙ্গে কথা বলা বারণ হলো, একটা জায়গায় কোর্ট আমায় বলেননি যে তুমি নিজের সঙ্গে নিজে কথা বলতে পারো না, কিন্তু আমি নিজের সঙ্গে নিজে কথা বলছি এবং আমি বলছি তুমি কি কেবলই ছবি। আমি তো শুধু ছবি নই, আমি তো মানুষ। আমি যতদূর জানি যে আমি একজন মুক্ত পুরুষ, আমার সমস্ত বেল প্রসিডিওর কমপ্লিট, এমনকি সমস্ত জায়গা থেকে আমার বেল এসছে। কিন্তু আমি তো আমার ইচ্ছে পিজিতে আসিনি, পিজির ডাক্তাররা মনে করেছেন আমার সুস্থতা দরকার, তাই ডাক্তাররা যেদিন বলবেন আমি সেদিন বেরোব। ডাক্তাররা বলবেন মেডিকেল বোর্ডে, আমি শুধু এইটুকুনি বলবো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিবডি থ্যাংক ইউ। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, সে যে চমকে বেড়ায় দীপ্তি হারায়, যায় না তারে বাধা, সে যে নাগাল ফেলে পালায় ছুটে, লাগায় চোখে ধাঁধা, আমি ছুটব পিছে মিছে মিছে, পাইবা নাহি পাই। অনেক দিন ছিলেম প্রতিবেশী, দিয়েছি যত নিয়েছি তার বেশি, প্রভাত হয়ে উঠিল রাতি, নিভিয়া গেল কোণের বাতি। সব যারা এখানে আছেন প্রত্যেকে আমায় বলেছেন গান শোনাতে, আমার যারা সহরোগী, যে ভালো লাগে তাদের জন্যে। সবারও আমি প্রসাদ বাণী চাই, সবারে আমি প্রণাম করে যাই। এটা নোটিফিকেশন, কালকে দুপুর 1:45 লাইভে আসছি। থ্যাংক ইউ।